আজকে আমি কোথায় এসেছি শুনলে কিন্তু একটু অবাক লাগবে। আজকে আমি এসেছি শ্বশুর বাড়িতে। আমার না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি খুলনার ফুলতলা দক্ষিণ দিহি গ্রামে। হ্যালো এভরিওয়ান, ইটস মি অর্পিতা। আপনাদেরকে ফুল স্টুডিও থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি ফুলতলার দক্ষিণ দিহি গ্রামে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। জীবনদশায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছেন। এখানে আসার পর একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে পা রেখেছেন। সেই গ্রামে তার শ্বশুরবাড়িতে আজকে আমি এসেছি। একদম অন্যরকম একটা অনুভূতি, যা হয়তো আমি আমার ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আর আসার পরে এখানকার যে পরিবেশ, সব কিছু আমার কাছে অনেক ভালো লাগছিল। একটা অন্যরকম শান্তি চারিদিকে বিরাজ করছিল। দক্ষিণ দিহি গ্রামের বেনী মাধব রায় চৌধুরীর মেয়ে ভবতারিণী তথা ভেলিকে রবি ঠাকুর দেখেন। রবি ঠাকুরের পছন্দ হওয়ায় পরের বছর 1883 সালে খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়। বিয়ের পর ভবতারিণীর নাম হয়ে যায় মৃণালিনী দেবী। বাড়িটির প্রবেশ গৃহে ঢুকতেই দেখতে পারলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এবং মৃণালিনী দেবীর মূর্তি। এবং বাড়িটির কক্ষে প্রবেশ করার পরে দেখতে পারলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সময়ের ছবি, তার বিভিন্ন চিত্রকর্ম, তার বিভিন্ন সময়ের কর্মকাণ্ড। বাড়িটি কিন্তু অনেক দৃষ্টিনন্দন। এই বাড়িটি আজ থেকে 120 বা 125 বছর আগের, কিন্তু সংস্কারের পর এখনও কত সুন্দরভাবে রয়েছে। এখন আমি উপরে যাচ্ছি, আর যাওয়ার সময় দেখলাম সিঁড়িটা বেশ আকর্ষণীয় ছিল। আর চলে এসেছি উপরের কক্ষে। এখানে এসে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বৃদ্ধকালের একটি ছবি, যে ছবিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তারপর এই কক্ষেও বিভিন্ন সময়ের রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মকাণ্ড, তার বিভিন্ন সময়ের চিত্রকর্ম, কর্মকাণ্ডের ছবি, সব কিছু দেখলাম। আসলে ইতিহাস অনেক কিছু আমরা জানি না, যেগুলো এখানে আসলে জানা যায়। এরপর আমি চলে এসেছি বাড়িটির সবচেয়ে আকর্ষণীয় জায়গায়, সেটা হচ্ছে এই বাড়িটির বারান্দা, যেটা অনেক বেশি দৃষ্টিনন্দন এবং সুন্দর। আচ্ছা, একটা কথা তো বলাই হলো না, আপনারা কি দেখেছেন আমার শাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে? এই সুন্দর শাড়িটি আমি নিয়েছি সাতরং কুটির থেকে। আমি ফেসবুক পেজটা আমার কমেন্টে দিয়ে দিব। আপনারা চাইলে তাদের পেজ থেকে এরকম সুন্দর সুন্দর প্রিন্টেড শাড়ি পারচেস করতে পারবেন। চলেন এবার আমার দৃষ্টিতেও একবার দেখে নেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। আর যারা যারা এখানে আসেননি, অবশ্যই এখানে আসবেন, কারণ এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য। আর এই ঐতিহ্য সবসময় চিরন্তন থাকুক, এটাই হচ্ছে আমার চাওয়া। আর সবার কাছে আজকের ভিডিও কেমন লেগেছে সবাই আমাকে জানাবেন কমেন্ট করে। আর এরপর আমি যাব হচ্ছে আরেকটা জায়গায়, কারণ ফুডি স্টুডিওর গোপাল ভাইয়ার সাথে আজকে আমার এখানে দেখা হবে না। তার সাথে দেখা করতে চলে যাচ্ছি আমি এখন মুসলিম হোটেলে। আর মুসলিম হোটেলে খাওয়া দাওয়া করার পরেই শেষ হবে আজকে আমাদের ভ্লগ। আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন।